বন্ধুরা, পল্লবীর মশলা কাঠের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর দেখুন, সকাল সকাল একদম একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। এই মাছগুলো কয়েকদিন ধরেই পুকুর থেকে আনা হয়েছিল, এত মাছ তো একদিনে খাওয়া সম্ভব নয়, সেজন্য ফ্রিজে কেটে রেখে দেওয়া হয়েছিল। বেশ চারা পোনাগুলো বড় বড় সাইজের ছিল, তাই মাঝখান থেকে দু পিস করে কেটে নেওয়া হয়েছে। দেখুন, এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আজ বানাবো পটল আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল। এখন পটলগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এর যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি মশলাটাও বেটে নিচ্ছি। এখানে আমি পটল ভেজে নিয়ে তার সঙ্গে দেখুন আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি, অল্প একটু পেঁয়াজ, রসুন আর আদা, টমেটো এই চারটাকে দিয়ে একসাথে দিয়ে বেটে নিয়েছি, তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর জলটাও ঢেলে দিলাম। দেখুন, এভাবে পাতলা করে ঝোলটা বানালে খেতেও ভালো লাগে, আর এর মধ্যে সবজি থাকার জন্য এটা শরীরের পক্ষেও বেশ ভালো হয়। দেখুন, ঝোলটা আমি ফুটতে দিয়ে দিয়েছি, এরপর ফুটে যা, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ওই মিনিট কুড়িকের মতো রেখে দেবো, তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে, এরপর ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য আমি রেখে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর ঝোলটা ঢেলে নেব। দেখুন, আজকে দুপুরে থালিও সাজানো হয়ে গেছে, রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে ঝিঙে আলু সেদ্ধ, শুকনো লঙ্কার জিরে দিয়ে মাখা, আর রয়েছে আলু উচ্ছে ভাজা, সঙ্গে রয়েছে ঝাল ঝাল করে পেঁয়াজ আলু পোস্ত, আর রয়েছে আজকে যে পটল আলু মাছের ঝোলটা পারে না সেই ঝোল, সঙ্গে রয়েছে খড়েতে পাতা টক দই, শেষ পাতে রয়েছে লাউ আলুর টক। এই টকটা তো খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং রেসিপি ভালো লাগলে জানাবেন, আমি অবশ্যই এই রেসিপি শেয়ার করব। আর দেখুন, বিকেল হতে না হতে বাইরে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলের এই সুন্দর হাওয়া, আর তার মধ্যে কোকিলের কলতান। আমাদের সামনের গাছটাতে একটা কোকিলের বাসা আছে, তাতে খুব সুন্দরভাবে রাখা থাকে। দেখুন, দিনে দিনে এই পদ্ম গাছের পাতা কিন্তু বেড়ে চলেছে। মনে করা যায় গাছটা লেগে গেলেও লেগে যেতে পারে, কারণ নতুন নতুন পাতা আসছে, তাহলে নিশ্চয়ই আরও কিছু এটা হওয়ার সম্ভাবনা নেই। বেশ ভালো লাগছে, এরপর যদি একটা কুড়ি চলে আসে তাহলে তার কথাই নেই, একদম সোনায় সোহাগা হবে। দেখুন, এই একটা প্যাকেট নিয়ে বসেছিলাম, এখানে বিভিন্ন রকমের বাদাম এখানে টুকরো করে রাখা রয়েছে, কিন্তু এত অল্প পরিমাণ ছিল, প্রায় 26 টাকা দাম নিয়েছে প্যাকেটটা, কিন্তু এই একদম অল্প, একদম এক মুঠোর থেকেও কম বাদাম দেওয়া ছিল এখানে। আর রাতে বানিয়েছিলাম চিকেন কষা। দেখুন, এখানে চিকেনটা সেজন্য আমি বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি, এরপর বাকি মশলাটা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিলেই হবে। তার মধ্যে এই কষাতে কষাতেই একদম লোডশেডিং হয়ে গিয়েছিল, সেই জন্য পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, কিন্তু দেখুন খাবার টাইমকে আমি এর একটা ছবি তুলে রেখেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।